ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে এই বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। পার্নাম্বুকো প্রদেশের রাজধানী রিসিফেতে নিখোঁজ রয়েছেন ১৪ জন। ২৪টি মিউনিসিপ্যালিটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাস্তুচ্যুত হয়েছেন ৬,২০০ জন মানুষ। সোমবার ওই এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এ সময় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় বাহিয়া ও মিনাস জিরেইস প্রদেশে গত বছরের বন্যার কথা তুলে ধরেন তিনি। বলেন, ওই বন্যায় মারা গেছেন শত শত মানুষ ও বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ। বন্যায় প্রাণহানিতে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য ২১০ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দেন তিনি।